ইল্লাহিমিনঈদানুরিম বিসমিল্লাহ রহমান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের উদ্যোগে আয়োজিত আমাদের পহেলা আগস্ট কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা এবং আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এর মুক্তি এবং দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সহ জনজীবনের যে দুর্ভোগ সেটি লাগবে এবং এই সরকারের পদত্যাগের দাবিতেই মূলত আমাদের যে এক দফার আন্দোলন তার অংশ হিসাবে আজকের সেই প্রোগ্রাম বাস্তবায়নের জন্যে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আজকের এই যৌথ সভার সংগ্রামী সভাপতি মহানগরীর দক্ষিণের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত মহানগরী উত্তরের সংগ্রামী আমির কেন্দ্রীয় কর্ম সদস্য জননেতা জনাব আব্দুর রহমান মুসা অন্যান্য নেতৃবৃন্দ আজকের এই যৌথ সভার সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্যে। মূলত আমাদের দুই মহানগরীর নেতৃবৃন্দ আমির বিন্দু আমাদের উদ্দেশ্যে কথা বলবেন আমরা শুধু এতটুকুই বলতে চাই যে আমাদের গত তারিখে আমরা প্রশাসনের অনুমতি নিয়ে আমরা যে প্রোগ্রামটি করেছিলাম বাংলাদেশ জমাত ইসলামী তার সুশৃঙ্খলতা তার নিয়মতান্ত্রিকতা এবং তার গণতান্ত্রিক যেই অধিকার সেটি বাস্তবায়নের শান্তিপূর্ণ দৃষ্টান্ত আমরা সেদিন স্থাপন করেছি আমরা প্রত্যাশা করছি আগামী দিনের যে পয়লা আগস্ট আমরা যে প্রোগ্রামের জন্য ইতিমধ্যে আমাদের অ্যাপ্লিকেশন দেয়া হয়েছে এবং প্রশাসন সেই প্রোগ্রাম বাস্তবায়নে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশের জনগণ বিশেষ করে ঢাকাবাসী আজকের এই অবৈধ সরকার এবং যেই জনদুর্ভোগ সৃষ্টি করার মাধ্যমে মানুষের মৌলিক অধিকারকে হরণ করার এক এক করে যেভাবে আজকে হরণ করছে সেই জন্যে সরকারের বিদায়ের কোনো বিকল্প নেই সেই জন্য আমাদের এই আন্দোলনকে জোরদার করবার জন্যে আমাদের আগামী দিনের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্যে আমরা সকলে মিলে আমাদের মহানগরীর নেতৃবৃন্দ যে নির্দেশনা দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দর যে নির্দেশনা আমাদের প্রতি রয়েছে সেটি নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক এবং সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করবার জন্যে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লায় এবং প্রতিটি ইউনিটে আমাদের আজকে থেকে শুরু করে আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি প্রোগ্রাম পর্যন্ত সেটি আমরা অব্যাহত রাখবো আমি সকল নেতৃবৃন্দকে আমাদের নেতৃবৃন্দের এই নির্দেশনার আলোকে এটি কার্যকর করবার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার